নমস্কার, একতারা এন্টারটেনমেন্ট পরিচালিত মাটির গন্ধে সুরে ছন্দে অনুষ্ঠান নিয়ে আমি রূপক আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। সুদূর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ অথবা আসমুদ্র হিমাচল আমরা প্রতিভার খোঁজে বেরিয়ে পড়েছিলাম। মাটি থেকে তুলে এনেছি এমনই কিছু প্রতিভা, বাংলার প্রাচীন লোকগাথা, লোককৃষ্টি, লোকশিল্প, যেগুলো হারিয়ে যেতে বসেছিল একতারা এন্টারটেনমেন্ট সেগুলো খুঁজে তুলে এনেছে এবং আপনাদের সামনে উপস্থাপন করছে। আজকের এপিসোডে এমনই কিছু লোককৃষ্টি নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন দেরি না করে ডেকে নিচ্ছি আজকের প্রথম দলকে। বৈরাতি নৃত্য নিয়ে সুস্মিতা রায় সম্প্রদায় জলপাইগুড়ি থেকে।
সুন্দর একটি পারফরমেন্স দেখলাম। কেমন লাগলো বিচারকদের জেনে নেব। বিচারকদের পক্ষে ললিতবাবু যদি কিছু বলেন সংক্ষেপে। এক কথা, অসাধারণ। মানে এত সুন্দর একটা নাচ, নাচ না, অনেকক্ষণ পরে আমি দেখলাম, খুব ভাল লাগেন। তার সাথে গানটাতে একটা কথা আছে, মাকলা বাসের চাইলন বাতি, সব ঠিক আছে, বাতিটা একটু সংযোজন করলে আরও ভালো হয়, যদি ডিয়ারি দিয়া বাতিটা থাকিলে হয় আরও সুন্দর হবে পরবর্তীতে। হ্যাঁ, এইটুকে, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বিচারকদের, ললিতবাবুকে, তরুণীবাবুকে এবং আমাদের দুর্গাদিকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। দেখে নিচ্ছি এবারের পরবর্তী দলকে। এবারে মঞ্চে দেখে নেব ঝুমুর নাচ, উত্তরবঙ্গের মালদা থেকে কিরণমালা ঝুমুর দল। অসাধারণ, অসাধারণ। আমরা অনেকেই
নবান্নের গান জানি, ধান কাটার গান জানি, কিন্তু এত রকমের শাক তোলার গান, মহিলাদের কর্মসংস্কৃতির গান, এই প্রথম কোনো রিয়েলিটি শো তুলে ধরল। এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, তৎসঙ্গে আমরা সকলেই কৃতজ্ঞ একতারা এন্টারটেনমেন্টের প্রতি। তবে আসুন আর দেরি না করে ওনাদের এই ঝুমুর নাচ কেমন লাগলো জেনে নেব বিচারকদের কাছ থেকে। আমাদের সবারই ভালো লেগেছে, ভালো লাগার কারণটা এটাই, ভাঙনমুখী গঙ্গা নদীর পারে মালদহে যে অধিবাসী বৃন্দ বাস করে, সেই গঙ্গা নদীর পলিতে লাগানো শাকসবজি তরি তরকারি এমনকি করলা পর্যন্ত, সেটা মহিলারা নিজেরা চাষাবাদ করে দুটো পয়সা রোজগার করে, সেই সংস্কৃতি চটুল সুরে চটুল ভাষায় এরা গীত করে এবং ফসল তোলার আনন্দে নাচ করে, তাই ঝুমুর নামে পরিচিত, ঝুমুর নামে অভিহিত। ধন্যবাদ মালদার এই টিমকে, অসংখ্য ধন্যবাদ আমাদের বিচারক মণ্ডলীকে। এবারে মঞ্চে দেখে নেব পরবর্তী আকর্ষণ কি রয়েছে, ডেকে নিচ্ছি পরবর্তী দলকে। আবারও মঞ্চে আমরা দেখব ঝুমুর নাচ, একটি কর্মসংস্কৃতির নাচ, ডেকে নিচ্ছি মালদা থেকে শিবশঙ্কর সম্প্রদায়। আবারও একটি কর্মসংস্কৃতির নাচ দেখলাম,
কেমন লাগলো বিচারকদের জেনে নেব। খুব সুন্দর লাগলো, অসাধারণ যাকে বলে। ধন্যবাদ। চলে যাব দুর্গাজির কাছে, কেমন লাগলো ওদের নাচ? এদের নাচ তো আমার ভীষণ ভালো লেগেছে, অসাধারণ একটি নাচ তুলে ধরলো। এরকম নাচ আমরা আমাদের আরও উঠে আসুক আমরা এই কামনা করব। দলগত ব্যাপারটা একটু দেখে নিতে হবে, কিন্তু এরা অসাধারণ একটি পারফরমেন্স আমাদের সামনে তুলে ধরলো। অনেক সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের এই নৃত্য তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ দুর্গাদি। তরুণীবাবু কেমন লাগলো? সর্বৈব ভালো লেগেছে। মালদা জেলার মহিলাদের কর্ম সংস্কৃতি আরে নৃত্যগান বেঁচে থাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় বিচারকদের। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী দলকে মঞ্চে। এবারে দেখে নেওয়ার পালা কামদেব নৃত্য। ডেকে নিচ্ছি কোচবিহার থেকে কাকা ভাস্তে সম্প্রদায়কে তাদের কামদেব নৃত্য পরিবেশনের জন্য। Wow!
দুর্দান্ত, দুর্ধর্ষ, দুঃসাহসিক। কেমন লাগলো এই কামদেব নৃত্য? আশা করছি আমাদের দর্শকদের, যারা এই মুহূর্তে টিভির পর্দার সামনে বসে দেখছেন, আশা করছি তাদের প্রত্যেকেরই গায়ের লোম শিউরে উঠেছে। কেমন লাগলো বিচারকদের জেনে নেব। অসাধারণ, অসাধারণ নৃত্য পরিবেশন করলেন, খুব ভালো লাগিল। এটা রাজবংশী সমাজের একটা ঐতিহ্যবাহী কৃষ্টি, খুব ভালো। একতারা এন্টারটেনমেন্টের পরিচালনায় মাটির গন্ধে সুরে ছন্দে অনুষ্ঠানে আমরা এভাবেই সবেধন নীলমণিদেরই দেখতে পাচ্ছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী এপিসোডে। শুভরাত্রি।